সাবস্ক্রাইব করুন অ্যামেজিং আননোন ফ্যাক্টস ইউটিউব চ্যানেলটিকে। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই আগের দিনে ধাওয়ানের সেঞ্চুরিটা দেখলি, জাস্ট অসাধারণ। সাথে এমএসডির ম্যাচ জেতানো ইনিংস, আহা কি দারুণ। কাল ভাই বাংলাদেশে সাকিবের ব্যাটিং, সাথে মুস্তাফিজুরের বোলিং। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আবার আগের ফর্মে ফিরেছে, ব্যাটিং বোলিং উভয়ই বাজিমাত করছে। ওরে স্মিথ ওয়ার্নারের অস্ট্রেলিয়া রুট রয়ের ইংল্যান্ডকে ভুলে গেলি নাকি? ভারতের মতো ওরাও কিন্তু এবারে খেতাবের দাবিদার। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে আকাশদের খেলার মাঠ, ট্রেন বাস ট্রাম অলিতে গলিতে এখন এই কাল্পনিক সংলাপগুলি আলোচনায় আসবে। কারণ ঠিক একটাই, জনগণ এখন ফিবারে ভুগছে, যার নাম ক্রিকেট বিশ্বকাপ। ফুটবলের সাথে ভারত বাংলাদেশ সহ বিশ্বের ক্রিকেটপ্রেমী দেশগুলি আগামী দেড় মাস হয় সরাসরি মাঠে অথবা টিভি মোবাইলের পর্দায় নজর রাখবে। চার বছর অন্তর হওয়া বিশ্বকাপ টুর্নামেন্ট কিন্তু আজও 8 থেকে 80 সকল স্তরের মানুষের কাছে সমান জনপ্রিয়। জানেন কি, বিশ্বকাপের আগে আন্তর্জাতিক স্তরে অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো? শুনলে অবাক হবেন, 1900 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত হয়েছিল, যেখানে গ্রেট ব্রিটেন 158 রানের ব্যবধানে ফ্রান্সকে হারিয়েছিল। পরবর্তীকালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ক্রিকেট খেলা বাদ দেয়। তাহলে চলুন আজ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাস সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক। 1844 খ্রিস্টাব্দে 24 এবং 25 সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে কানাডা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে 23 রানে হারিয়ে দেয়। যদিও 1877 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট খেলা অনুষ্ঠিত হয়, যা অ্যাশেজ নামে আজও পরিচিত। শুরুর দিকে ক্রিকেট কেবল 5 দিনের টেস্ট খেলা হতো, যখন 8 বলে 1 ওভার ছিল। আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে 1912 সালে ত্রিদেশীয় প্রতিযোগিতা আয়োজনের প্রথম প্রচেষ্টা চালানো হয়। এই সময় টেস্টভুক্ত 3টি দেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে টেস্ট ক্রিকেট প্রতিযোগিতাটি প্রতিকূল আবহাওয়া দর্শকদের অনাগ্রহের কারণে অমীমাংসিতভাবে শেষ হয়ে যায়। এরপর 1971 সালে অস্ট্রেলিয়ার মেলবর্নে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট খেলাটি বৃষ্টির কারণে 4 দিন খেলার অনুপযুক্ত ছিল। নির্ধারিত চূড়ান্ত এবং 5ম দিন প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক খেলার আয়োজন করা হয়। উত্তেজিত দর্শকদের সামলাতে ম্যাচ কর্তৃপক্ষ 40 ওভারের খেলার আয়োজনের সিদ্ধান্ত নেয়। এই সফলতা ও জনপ্রিয়তাকে পুঁজি করে ইংল্যান্ড সহ বিশ্বের অন্যান্য দেশের ঘরোয়া ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেন। 1975 সালে ইংল্যান্ডে প্রথম পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর প্রধান কারণ ছিল একমাত্র টেস্ট ক্রিকেটভুক্ত দেশ হিসেবে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা থাকা। প্রুডেনশিয়াল প্রাইভেট লিমিটেড কোম্পানির আর্থিক সহযোগিতায় প্রথম 3টি প্রতিযোগিতা প্রুডেনশিয়াল কাপ নামেও পরিচিতি পায়। খেলাগুলি 60 ওভার ব্যাপী ছিল। সমস্ত দল সনাতনী টেস্ট ক্রিকেটের ধাঁচে সাদা পোশাক ও লাল বল নিয়ে খেলত। সব খেলাই দিনব্যাপী অনুষ্ঠিত হতো। প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড এই সময় টেস্টভুক্ত 6টি দেশ ছাড়াও শ্রীলঙ্কা সহ পূর্ব আফ্রিকার দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকায় তারা অংশ নিতে পারেনি। চূড়ান্ত খেলায় ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ দল 17 রানের ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের জন্য বিশ্বকাপ তথা প্রুডেনশিয়াল ট্রফি জয়লাভ করে। সাল 1979। 1979 সালের বিশ্বকাপও ইংল্যান্ডে আয়োজিত করা হয়। এই প্রতিযোগিতায় কেবল টেস্ট ক্রিকেট বহির্ভূত শ্রীলঙ্কা ও কানাডা দলকেও বিশ্বকাপের জন্য মনোনীত করা হয়। এবারেও লয়েডের নেতৃত্বে প্রবল শক্তিধর দল ওয়েস্ট ইন্ডিজ 92 রানের ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে পুনরায় শিরোপা জয় করে। বিশ্বকাপ চলাকালীন এক সভায় ICC প্রতি 4 বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়। 1983 সালের বিশ্বকাপ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে 3য়বারের মতো ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কা দল টেস্টভুক্ত দল হিসেবে অংশগ্রহণ করে। ICC ট্রফি জয়ের মাধ্যমে জিম্বাবুয়ে দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়। 83 বিশ্বকাপে ভারত দল হিসেবে একেবারে ফেভারিট তকমা না পেলেও গাভাস্কার অমরনাথ সমৃদ্ধ কপিল দেবের নেতৃত্বে ভারত ফাইনালে রিচার্ডসদের ওয়েস্ট ইন্ডিজ দলকে 43 রানের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতন বিশ্বকাপের শিরোপা অর্জন করে। সাল 1987। 1987 সালে রিলায়েন্স কাপ ক্রিকেট বিশ্বকাপ ভারত ও পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত হয়, ফলে এটি প্রথম বিশ্বকাপ যা ইংল্যান্ডের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও প্রথম প্রতিযোগিতা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে পৌঁছাতে পারেনি। ইংল্যান্ডের সাথে তুলনান্তে দিবালোকের পার্থক্যজনিত কারণে দলের ইনিংস 60 ওভারের পরিবর্তে 50 ওভারে নির্ধারণ করা হয়। অস্ট্রেলিয়া মাত্র 7 রানের ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে খেতাব অর্জনে সমর্থ হয়, যা এখনও পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে সর্বাপেক্ষা স্বল্প ব্যবধানে জয় হিসেবে পরিচিত। এরপর 1992 সালের বেনসন অ্যান্ড হেজেস কাপ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত এই বিশ্বকাপে রঙিন পোশাক, সাদা বলের ব্যবহার, ফিল্ডিং এর সীমাবদ্ধতার পরিবর্তন ইত্যাদির প্রবর্তন ঘটানো হয়। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নেয়। এই বছর ইমরান খানের নেতৃত্বাধীনে পাকিস্তান শুরুতে খারাপ করলেও মেলবর্নের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে 22 রানে পরাজিত করে প্রথমবারের জন্য বিশ্বকাপ অর্জন করে।
এরপর 1996 সালে উইলস ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ করে এবং ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। দীর্ঘ 16 বছর পর 1999 সালে ইংল্যান্ডে বিশ্বকাপ পুনরায় প্রতিযোগিতা ফিরে আসে। তার মধ্যে কিছু খেলা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে প্রথমবার ICC নিজেদের বিশ্বকাপের ট্রফি চালু করে। ফাইনালে অস্ট্রেলিয়া দল পাকিস্তানকে মাত্র 132 রানে অল আউট করে দেয়। মাত্র 20 ওভারের মধ্যেই 8 উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং স্টিভ ওয়ারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ অর্জন করে। 2003 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ায়। বাংলার গর্ব দাদা তথা সৌরভ গাঙ্গুলির ভারত যথেষ্ট ভালো খেলে ফাইনালে পৌঁছায়, কিন্তু প্রবল শক্তিধর অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রানের কাছে ভারতকে 125 রানে হার মানতে বাধ্য হয়। সমগ্র ভারতে পুনরায় একবার স্বপ্নভঙ্গ হয়। 2007 ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত বিশ্বকাপে 16টি দল অংশগ্রহণ করে। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয়। তাছাড়া পাকিস্তান দলের বিশ্রী পারফরমেন্সের জন্য তারাও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় এবং হোটেলের রুমে অজ্ঞাত কারণে পাক কোচ বব উলমারের মৃত্যু ঘটে। ফাইনালে ডার্কওয়ার্থ লুইসের নিয়মে শ্রীলঙ্কাকে হারিয়ে 29 ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে। 2011 বিশ্বকাপ ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যৌথভাবে আয়োজন করা হয়। সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যায় ভারত এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে গৌতম গম্ভীরের 97 এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত 91 রানে ভর করে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। 2015 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় এবং অস্ট্রেলিয়া মেলবোর্নে আয়োজিত ফাইনালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে 7 উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ দখল করে। 2019, প্রায় 20 বছর পর ইংল্যান্ডে পুনরায় বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। 1992 ফরম্যাটে রবিন লিগ রাউন্ডে 10টি দেশ নিয়ে শুরু হওয়া এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই কয়েকটা ম্যাচ খেলা হয়ে গেছে। এই বিশ্বকাপ সম্ভবত 2011 জয়ী বিশ্বকাপের ভারতের কিংবদন্তি অধিনায়ক MS ধোনির অন্তিম বিশ্বকাপ হতে চলেছে। আমরা সকলেই আশা করব অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জয়লাভ করবে। তাছাড়া আরও একটি আনন্দের সংবাদ হল 2023 বিশ্বকাপ সম্ভবত ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে, তাই আমরা পুনরায় 2011 ঝলক দেখার আশায় রইলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিবেদন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর অ্যামেজিং আননোন ফ্যাক্টস যদি আপনি নতুন সদস্য হন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।